আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ পরিচিতির আজকের এই পর্বে আমরা ভুটান সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনে অল প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বেল আইকন বাজানোর পাশাপাশি একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক। ভুটান, যার আনুষ্ঠানিক নাম কিংডম অফ ভুটান, দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্র দেশ। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় দ্রুক ইয়াউল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে। দেশটি ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্ব অংশে অবস্থিত। ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বি উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও উত্তরবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূতান থেকে, যার অর্থ উঁচু ভূমি। সংস্কৃত ভাষায় ভোট বা ভোটান্তর বলতে ভুটান দেশকে বোঝানো হয়। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ। ভুটানের রাজধানী বৃহত্তম শহর থিম্পু। পুন্টসেলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। অতীতে ভুটানের পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলি আলাদা আলাদা রাজ্য ছিল। 16 শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে এর আবির্ভাব ঘটে। 1907 সাল থেকে ইয়াংচুক বংশ দেশটি শাসন করে আসছে। 1950-এর দশক পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল। 1960-এর দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে। তবে এখনো এটি বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি। সংক্ষিপ্ত ইতিহাস। ভুটানের প্রাচীনতম ইতিহাস সম্পর্কে যেখানে প্রচলিত পৌরাণিক কাহিনীর চেয়ে বেশি সুস্পষ্ট কিছু জানা যায় না। হয়তো খ্রিস্টপূর্ব 2000 অব্দের বসতি ছিল, তবে নবম শতকে এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রচলনের পরই এলাকাটির সম্পর্কে আরো জানা যায়। সে সময় বহু তিব্বতী বৌদ্ধ ভিক্ষু পালিয়ে ভুটানে চলে আসে। 12 শতকে এখানে দ্রুপা কাগিউপা নামে বৌদ্ধ ধর্মের একটি ধারা প্রবাহিত হয় এবং এটি বর্তমান ভুটানের বৌদ্ধ ধর্মের প্রধান রূপ। ভুটানের বৌদ্ধ মন্দির ও ধর্ম শিক্ষালয় দেশটির রাজনৈতিক ইতিহাসের উপর সবসময় প্রভাব ফেলেছে। 1907 সালে ইউগেন ওয়াংচুক ভুটানের রাজা নির্বাচিত হন এবং ওই বছর ডিসেম্বর 17 তারিখে সিংহাসন আরোহণ করেন এবং তার উপাধি ছিল দ্রুক গিয়ালোপ বা ড্রাগন রাজা। 1910 সালে রাজা ইউগিয়েন ও ব্রিটিশ শক্তি পুনরুত্থান চুক্তি স্বাক্ষর করে। সেখানে ব্রিটিশ ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর প্রতিশ্রুতি দেয়। ইউগেন ওয়াংচুং 1926 সালে মারা গেলে তার পুত্র জিগমে ওয়াংচুক পরবর্তী শাসক হন। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসাবে গণ্য করে। 1949 সালে ভুটান ও ভারতের একটি চুক্তি স্বাক্ষর করে। সেখানে ভুটান ভারতের কাছ থেকে বৈদেশিক সম্পর্কের ব্যাপারে পথনির্দেশনা নেবার ব্যাপারে সম্মত হয় এবং পরবর্তীতে ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয়। 1952 সালে জিগমে ওয়াংচুকের ছেলে জিগমে দর্জি ওয়াংজুম ক্ষমতায় আসেন এবং তার আমলে ভুটানের পরিকল্পিত উন্নয়নের পথে এগোতে থাকে এবং 1971 সালে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রে পরিণত হয়। তার সময়ে ভুটানের একটি জাতীয় সংসদ, নতুন আইন ব্যবস্থা, রাজকীয় ভুটানি সেনাবাহিনী এবং একটি উচ্চ আদালত প্রতিষ্ঠা করা হয়। 1972 সালে ১৬ বছর বয়সে জিগমে সেঙ্গিয়ে ওয়াংচুং ক্ষমতায় আসেন। তার আধুনিক শিক্ষা, সরকারের বিকেন্দ্রীয়করণ, জলবিদ্যুৎ উৎপন্ন, পর্যটন এবং পল্লী উন্নয়নের মতো ব্যাপারগুলির উপর জোর দেন। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জনগণের সামগ্রিক সুখের একজন প্রবক্তা। উন্নয়ন সম্পর্কে তার দর্শন কিছুটা ভিন্ন এবং এই ভিন্নতার কারণে তিনি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। তার আমলে ধীরে ধীরে ভুটানের গণতন্ত্রের পথে এগোতে থাকে। 2006 সালের ডিসেম্বর মাসে তিনি রাজার পদ ছেড়ে দেন এবং তার ছেলে খেসার নামগিয়েল ওয়াংচুক ভুটানের রাজা হন। 2008 সালে 18 জুলাই ভুটানের সংসদ একটি নতুন সংবিধান গ্রহণ করে। এটি ঐতিহাসিক দিন থেকেই ভুটানের পরম রাজতান্ত্রিক সমাপ্তি ঘটে এবং ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু, সরকারি ভাষা জংখা, ধর্ম বৌদ্ধ ধর্ম, জাতীয়তা ভুটানি, সরকার ঐক্যমূলক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র, রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুং, প্রধানমন্ত্রী লেটে শেরিং, আইনসভা, জাতীয় সংসদ, আইনসভা দুই কক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ জাতীয় কাউন্সিল, নিম্নকক্ষ জাতীয় পরিষদ। ভুটানের মোট আয়তন ৩৮,৩৯৪ বর্গমিটার, ১৪,৮২৪ বর্গ মাইল। জনসংখ্যা ২০১৬ সালে আনুমানিক ৭৯ লক্ষ ৭,৭৬৫ জন। মুদ্রা ভুটানি ভুলট্রুম ও ভারতীয় রুপি। টাইম +6। গাড়ি চালার দিক হচ্ছে বাম দিকে। কলিং কোড +975। ইন্টারনেট কোড .bt। রাজনীতি। ভুটান হলো একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ। এখানে বর্তমানে রাজতন্ত্র বিদ্যমান। ভুটানে অতীতে একটি পরম রাজতন্ত্র প্রচালিত ছিল, বর্তমানে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। ভুটানের রাজার, যার উপাধি ড্রাগন রাজা, হলো রাষ্ট্রের প্রধান। মন্ত্রীদের একটি কাউন্সিল রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনা করে। সরকার ও জাতীয় সংসদ উভয়ের হাতে আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত। এছাড়াও সেখানকার থিম্পু উপাধি বিশিষ্ট দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, রাজার সবচেয়ে কাছের পরামর্শদাতার একজন। 2007 সালে একটি রাজকীয় আদেশ বলে রাজনৈতিক দল নির্মাণের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়। বর্তমান সংবিধানের দেশটিতে দুইটি দল বিশিষ্ট গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের কথা বলা হয়েছে। জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুং বর্তমান ভুটানের রাজা। ভূগোল। ভুটানের আয়তন ৪৬,৫০০ বর্গ মাইল। থিম্পু এর রাজধানী শহরে একটি শহর এবং এটি দেশের মধ্যে পশ্চিম অংশে অবস্থিত। অন্যান্য শহরের মধ্যে পুন্তসলিং, পুন্নাথা ও বুমথাং উল্লেখযোগ্য। ভুটানের ভূপ্রকৃতিক পর্বতমালা, উত্তরে সুউচ্চ হিমালয় পর্বতমালা, মধ্য ও দক্ষিণ ভাগে নিচু পাহাড় ও মালভূমি এবং দক্ষিণে প্রান্তসীমার সামান্য কিছু সাভানা, তৃণভূমি ও সমভূমি আছে। মধ্যভাগে মালভূমির উপত্যকাগুলো বেশিরভাগ লোকে বসবাস করে। ভুটানের জলবায়ু উত্তরে আম্লীয়, মধ্য নাতিশীতোষ্ণ এবং দক্ষিণে উপক্রান্তীয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। स्थल विशिष्ट देश भूटान आकार आकृति और पार्वत्य भूप्रकृतिर के সুইজারল্যান্ডের সাদৃশ্য বলে দেশটিকে অনেকেই এশিয়ার সুইজারল্যান্ড বলে ডাকে। বহির্বিশ্ব থেকে বহুদিন বিচ্ছিন্ন থাকার কারণে ভুটানের প্রাণী ও উদ্ভিদের একটি অভয়ারণ্য। এখানে বহু হাজার দুর্লভ প্রজাতির প্রাণী উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ভুটানে প্রায় ৭৫% এলাকায় অভয়ারণ্য। এই অভয়ারণ্য ভুটানের জীব ও বৈচিত্র্য সংরক্ষণ করে চলেছে যুগ যুগ ধরে। অর্থনীতি। ভুটানের রাষ্ট্রীয় মুদ্রা গুলট্রাম এবং এর বিনিময়ের হার ভারতের রুপির সাথে সম্পর্কিত। ভুটানের ভারতীয় রুপির প্রচলন রয়েছে। ভুটানের অর্থনীতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অর্থনীতিগুলোর মধ্যে একটি। ২০১২ সাল পর্যন্ত ভুটানের মাথাপিছু আয় ছিল ২৪২০ মার্কিন ডলার। ভুটানের অর্থনীতি কৃষি, বনজ, পর্যটন এবং ভারতের জলবিদ্যুৎ বিক্রির উপর নির্ভরশীল। জনসংখ্যার ৫৫.৪% শতাংশের জন্য কৃষি মূল জীবিকা সরবরাহ করে। কৃষিকাজ মূলত খামার, পশুপালন নিয়ে গঠিত। হস্তশিল্প, বিশেষ করে তাঁত, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্বত্য ও পাহাড়ি অঞ্চলগুলো হবার ফলে রাস্তাঘাট এবং অন্যান্য কাঠামো নির্মাণ করা কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠেছে। সমুদ্র বন্দর না থাকায় ভুটানের এলাকায় ব্যবসা বাণিজ্য ভালো করতে পারেনি। ভুটানে কোনো রেলপথের যোগাযোগ নেই। শিল্প খাতটি একটি নবজাতক পর্যায়ে রয়েছে, যদিও বেশিরভাগ উৎপন্ন কুটির শিল্প থেকে হয়ে আসে। বৃহত্তম শিল্পগুলো উৎসাহ দেওয়া হচ্ছে এবং সিমেন্ট, ইস্পাত এবং ফ্লোর অ্যালয় এর মতো কয়েকটি শিল্প স্থাপন করা হয়েছে। বেশিরভাগ উন্নয়ন প্রকল্প, যেমন রাস্তা নির্মাণ, ভারতীয় চুক্তি শ্রমের উপর নির্ভর। কৃষি উৎপাদনের মধ্যে চাল, মরিচ, দুগ্ধ, কিছু ইয়াক, বেশিরভাগ গাভী পণ্য, বেওয়েক, বার্লি, সাইট্রাস এবং ভুট্টা পাহাড়ি নিম্নভূমিতে হয়। শিল্পের মধ্যে রয়েছে সিমেন্ট, কাঠের পণ্য, প্রক্রিয়াজাত ফল ও অ্যালকোহলযুক্ত পানীয় এবং ক্যালসিয়াম অক্সাইড। ভুটানের আদিবাসীরা ভুটানি নামে পরিচিত। ২০০৫ সালের আদমশুমারি অনুযায়ী ভুটানের ৬,৭২,৪২৫ জনের বাস। প্রতি বছর জনসংখ্যা ২% হারে বাড়ে। জনসংখ্যা ঘনত্বে প্রতি বর্গমিটারে ৪৫ জন। ভুটানের দ্রুপক জাতির লোক প্রায় ৫০%। এরপরে নেপালি আদিবাসী, এরপরে আছে নেপালি ৩৫% এবং অন্যান্য আদিবাসী জাতি। দেশের প্রায় ৩/৪ লোক লামাবাদী বৌদ্ধ ধর্ম বিশ্বাসী। বাকিরা ভারত ও নেপালের নেপালি ধারায় হিন্দু ধর্ম পালন করে এবং জংখা ভুটানের সরকারি ভাষা। এছাড়াও বুমখাংখা, থারচোপখা ও নেপালি ভাষা প্রচলিত। ইংরেজি ভাষাতে শিক্ষা দেয়া হয়। ভুটানের সাক্ষরতার হার ৬০%। জনসংখ্যার প্রায় ৯৪% কৃষিকাজে নিয়োজিত। বেকারত্বের হার ৩.১%। ২০০৫ সালের তথ্য অনুসারে জংখা ভাষা বা ভুটানি ভাষা ভুটানের সরকারি ভাষা। এছাড়াও এখানে প্রায় ১০টি ভাষা প্রচলিত। এর মধ্যে লক্ষাধিক বক্তা। নেপালি ভাষা অন্যতম। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ও পর্যটনের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। সংস্কৃতি। ভুটানের বাসিন্দারা মূলত বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। ভুটানের একটি সমৃদ্ধ এবং সংস্কৃতির ঐতিহ্য রয়েছে, যা বিংশ শতকের মধ্যভাগ অবধি বিশ্বব্যাপী বিচ্ছিন্ন হওয়ার কারণে মূলত অক্ষত রয়েছে। পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হল দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। ভুটানের ঐতিহ্য ও তার বৌদ্ধ ঐতিহ্য গভীরভাবে বিস্তীর্ণ। দক্ষিণ অঞ্চলে সর্বাধিক প্রচারিত হিন্দু ধর্ম। ভুটানের দ্বিতীয় সবচেয়ে প্রভাবশালী ধর্ম। সরকার দেশের বর্তমান সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণে বজায় রাখার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকৃতি, পরিবেশ এবং সংস্কৃতি ঐতিহ্যের জন্য ভুটানের একটি সর্বশেষ সংগ্লিন লা হিসাবে উল্লেখ করা হয়েছে। ভুটান ধূমপান নিষিদ্ধ করার জন্য বিশ্বের প্রথম দেশ। ভুটানে 2010 সালে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রকাশ্য ধূমপান করা বা তামাক বিক্রি করা আইনত অবৈধ রয়েছে। মিডিয়া 1960 এর দশকে প্রথম দিকে জিগমে ওয়াংচুক মধ্যযুগীয় রাজতন্ত্রের আধুনিক প্রযুক্তি সংযোজন করার ধারাবাহিক প্রক্রিয়া শুরু করেন। 1973 সালে প্রথম 20 মিনিটের জন্য বেতার সম্প্রচারণ হয়। টেলিভিশন সম্প্রচার আরম্ভ হয় 1990 এর দশকে, যদিও মাত্র কয়েকটি ধনী পরিবার তখন স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা কিনতে সক্ষম ছিল। 2000 সালে ইন্টারনেট সেবা চালু করা হয়। খাদ্য। ভুটানের প্রধান খাবার হলো লাল চাল, বাদামি চালের মতো কিছু, কিন্তু এতে বাদামি স্বাদ থাকে। ধানের একমাত্র প্রকার যেটি উঁচু এলাকায় জন্মায়, বজরা, ভুট্টা ইত্যাদি। পাহাড় অঞ্চলে খাবারের তালিকায় আছে মোরগ, চামড়ি গায়ের মাংস, শুকনো মাংস, শূকরের মাংস এবং চর্বি এবং মেষ শাবক ইত্যাদি। স্যুপ এবং সিদ্ধ মাংস, চাল, ফল, মুসুরের ডাল এবং শুকনো সবজি, লাল মরিচ এবং পানির সাথে মশলা ইত্যাদি। ভুটানের শীতকালের প্রিয় খাবার। দুগ্ধজাত খাবারের মধ্যে গরু এবং চামড়ি গায়ের দুধের তৈরি মাখন এবং পানির অত্যন্ত জনপ্রিয়। প্রকৃতপক্ষে বেশিরভাগ দুধ দিয়েই মাখন ও পনির বানানো হয়। জনপ্রিয় পনিরের মধ্যে আছে মাখন চা, কালো চা, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত আরাক ভাতের মদ এবং বিয়ার। জনপ্রিয় মশলার মধ্যে আছে এলাচ, আদা, কিংগে, সিচুয়াং মরিচ, রসুন, হলুদ ও কেওড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি লাইক, কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।